হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবর মতো নতুন আরও একটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম। তো প্রত্যেক দিনই তো কম বেশি চেষ্টা করি আমার রান্নাবান্না বা আমার কাজ কর্মগুলো শেয়ার করার জন্য। তো আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক লম্বা বড় একটা কলার ছড়ি। তো এটা আমাদের নিজের গাছের, আমার শ্বশুরের লাগানো গাছ। তো এটা আজকে আমার শাশুড়ি আর আপনাদের ভাইয়া কেটে নিয়ে আসছে, তো ভাবলাম যে একটু শেয়ার করি। তো এটা পেকে যাবে অলরেডি, তো অনেক ভালো লাগতেছে। আসলে নিজে লাগানো গাছের ফল বা সবজি খেতে বা পারতে অনেক ভালোই লাগে, তাই না? তাই তো কথা বলতে বলতে রেসিপিটা দেখানো শুরু করে দিলাম। তো এই তো আমি কালো জাম মিষ্টি বানাচ্ছি। তো এখানে আমি যেভাবে আমি মিষ্টির ডোটা করে নিয়েছি, আসলে ওটা আমার স্কিপ হয়ে গেছে কোনো আমার আমার ভুলবশত কারণে, কারণ আমি ক্যামেরা অন করছি কিন্তু চালু করি নাই। তো আমি ভাবছি যে ভিডিও হচ্ছে তো এই আর কি। তো আমি কথা বলতে বলতে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। তো আমার চ্যানেলে দু একটা আছে মিষ্টির ভিডিও, হয়তো অনেক আগে দিয়েছিলাম কালো জাম মিষ্টি, তো আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন। তো আমি বানাচ্ছি কারণ মেয়েরা খেতে চাইছে, তো মেয়ে যেহেতু ছোট মেয়ে আছে ওর জন্যই করতেছি আর কি। তো এখানে কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। তো এই তো, আর এখান থেকে আমি শিরাটা করে নিচ্ছি। শিরার জন্য আমি এখানে 1 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে আমি শিরাটা করে নিছি। তো বলা করার সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে এখন 5 মিনিট এটাকে আমি ঢেকে রান্না করে নিব। তো এই তো 5 মিনিট হয়ে গেছে, তো এখনও মিষ্টিটা গরম আছে। তো দেখেন খুব সুন্দর হয়েছে। তো আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা। এখনও হয়তো পুরোপুরি মিষ্টিটা মানে শিরাটা চুষে নেয় নাই। তো এই তো দেখেন কত সুন্দর হয়েছে। তো এখনও পুরোপুরি চষে নেয় নাই শিরা। তো 2-3 ঘন্টা যদি রাখা হয় তাহলে মানে একদম পারফেক্ট হবে আর কি, ভিতরটা পুরোটা মিষ্টি ভিতরে রস ঢুকে যাবে। তো এই তো দেখেন কতটা সফট হয়েছে। আসলে আমি মিষ্টিটা করার সাথে সাথে আপনাদের সাথে একটু কেটে শেয়ার করলাম আর কি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সাথে সাথে একটু দেখালাম। তো অনেক একটা একদম কিনা মিষ্টির মতোই দেখে হতে বুঝতে পারছেন যে কীরকম হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের মিষ্টিও এরকম একদম পারফেক্ট হবে কালো জাম মিষ্টি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।